হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারাই ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে, তাদের কাছ থেকে একটা কথাই শুনলাম যে ভাই, আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি সেটা এইচডি হয় না বা ফুল এইচডি ভাবে আমরা আপলোড করতে পারি না, আপলোড করলেই সেটা নর্মাল হয়ে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রপারলি এইচডি একটা ভিডিওকে আপলোড করবেন এবং সেটা সম্পূর্ণ ফুল এইচডি রূপে আপলোড হবে, ফটো হোক, ভিডিও হোক, এক্সেট্রা যা কিছু হোক না কেন সবকিছু। তো এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে চলে যেতে হবে প্লে স্টোরে। তারপর এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পরে ফেসবুক লিখে সার্চ করতে হবে। তো ফেসবুক লিখে সার্চ করে দিবেন, দেন এখানে যদি আপডেট অ্যাভেলেবেল থাকে জাস্ট আপডেটটা দিয়ে দিবেন। এবং আপডেট দেওয়ার পরে আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন, দেন এখানে আপনার ওপেন অপশনটা চলে আসবে। তো আমার এখানে মোটামুটি আপডেট হচ্ছে। ওকে, তো ফাইনালি আমার আপডেট করা শেষ। এবার আমি এখান থেকে জাস্ট ওপেন একটু প্রেস করব। তো ওপেনে প্রেস করে দিলাম, দেন এখান থেকে সরাসরি ওপেন হয়ে গেল। তো ওপেনে প্রেস করে দেওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলটা সরাসরি আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে, এপাশ থেকে উপরে আপনারা পেয়ে যাবেন এখানে থ্রি লাইনের অপশন, যেটা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। এই থ্রি লাইনের অপশনের উপর ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে এখানে আপনারা সেটিংস এর অপশন দেখতে পাবে, এইটার উপর একটা ট্যাপ করে দিতে হবে। তো আমি একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, স্ক্রল করে নিচে আসতে হবে এবং এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে মিডিয়া বলে একটা অপশন। জাস্ট আমরা কি করবো, এটার উপর একটা ক্লিক করব। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখানে অনেকগুলো অপশন পাবেন, প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাবো। প্রথমত আমরা এখানে পাচ্ছি অপটিমাইজড, মানে হচ্ছে ভিডিও কোয়ালিটিতে বলা আছে ম্যানেজ ইউর ডিফল্ট ভিডিও কোয়ালিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ সেলুলার ডাটা ইউ ইউজ ফলোয়িং অপশন। এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার যে ডাটাগুলো ইউজ করেন ভিডিও আপলোডের ক্ষেত্রে বা ডাউনলোডের ক্ষেত্রে বা ভিডিও দেখার ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে আপনার ডাটাটাকে ইউজ করতে চান। তো প্রথম যেটা আছে অপটিমাইজড দেওয়া আছে, এর মানে হচ্ছে যখন আপনি ভালো কোনো নেটওয়ার্ক থাকবেন, লাইক ধরেন কোনো একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছেন, তখন আপনার ভিডিওটা কিন্তু ফুল এইচডিতে আপলোড হবে এবং তার সাথে সাথে আপনার নেট যদি খারাপ থাকে তাহলে একদম নর্মাল কোয়ালিটিতে আপলোড হবে বা নর্মাল কোয়ালিটিতে আপনার সামনে আসবে। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এইখানে এসে যদি আপনি এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দেন, তার মানে হচ্ছে যে আপনার ভিডিওটা যে কোয়ালিটিতে রেকর্ড করেছেন তার থেকে প্রায় 40% কম কোয়ালিটিতে আপলোড হবে। অনেকেরই বাই চান্স এটা দেওয়া থাকবে, ঠিক আছে, বাই ডিফল্ট অনেকেরই এই নিচের অপশনটা দিয়ে রাখে, যার কারণে তারা ফেসবুকে ভিডিও আপলোড করলে সেটা খুবই নর্মাল এবং খুবই কোয়ালিটি লেস দেখায়, যার কারণে তাদের এই প্রবলেমটা হয়। তো আপনারা কি করবেন, এখান থেকে অপটিমাইজড সিলেক্ট করে রাখবেন এবং অটোপ্লের এখানে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট অটোপ্লে সেকশনটা হচ্ছে চালু করবেন। এখান থেকে হচ্ছে অনলি ওয়াইফাই এর ক্ষেত্রে বা মোবাইল ডাটার ক্ষেত্রে আপনাদের অটো প্লের কোনো প্রয়োজন নেই। এতে করে কি হবে, আপনাদের যে ডাটা অনেক অংশে সেভ হবে, মোবাইল ফোনের যে মানে এমবি থাকবে সেটা সেভ হবে, অন্য কাজে লাগাতে পারবেন। নেক্সট হলো ভিডিও স্টার্ট উইথ, এখান থেকে ক্লিক করে সাউন্ড দিয়ে দিতে হবে, কারণ সাউন্ডের সাথে সাথে ভিডিও প্লে হতে হবে, না হলে তো প্রবলেম। নিচে আসার পরে ভিডিও অ্যান্ড ফটো সেটিংস, এইটা হলো সব থেকে মেইন সেটিংস মূলত। দেখুন এটা এখানে দুইটা সেটিংস তো আমরা দেখতেই পাচ্ছি, যেটা হলো রেডিউস 3D ফটো মোশন এবং সাউন্ড ইন দ্য অ্যাপ। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই রেডিউস 3D ইন দ্য মোশন এটাকে ওপেন করে দিতে হবে। যখন আমরা 3D ওপেন করে দেবো তখন আমরা যে ফটো বা ভিডিওগুলো আপলোড করব সেগুলো 3D কোয়ালিটিতে যাবে, মানে এক প্রকারে HD কোয়ালিটিতে যাবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং নিচে অ্যাপ আপডেট, অ্যাপ আপডেটে বলা আছে লিঙ্ক শেয়ার ইন মেসেঞ্জার উইল ওপেন এক্সটার্নালি, এটাকে ওপেন করে দিন। যখন আপনার কোনো ফেসবুক প্রোফাইলের পিকচার, প্রোফাইলের ফটো, প্রোফাইল এক্সেট্রা সব কিছুই কেউ যদি শেয়ার করে, লিঙ্ক শেয়ার করে মেসেঞ্জারে, সেটা সরাসরি আমরা ফেসবুক প্রোফাইলের ছবি দেখাবো। মানে সিম্পলি হচ্ছে মেসেঞ্জারে আপনার প্রোফাইলের কেউ লিঙ্কটা দিল তাকে, বা আপনার প্রোফাইলের একটা কোনো একটা ফটো শেয়ার করলো, তখন তার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলের ফটোটাও কিন্তু শো হবে। তো এই অপশনটাকে অন করে দিবেন। আর নেক্সট হচ্ছে পোস্ট শর্ট ভিডিও অ্যাজ রিল, এখানে ভিডিও লেস দ্যান 19 সেকেন্ড উইল বি 90 সেকেন্ড উইল বি পোস্ট অ্যাজ রিল। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এটা অলওয়েজ আজকেতে আসে, আমি এখান থেকে জাস্ট সরাসরি এখানে পোস্ট অ্যাজ রিলে ক্লিক করে দেবো। অর্থাৎ 90 সেকেন্ডের কোনো ছোট ভিডিও যদি আমি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করে থাকি তাহলে সেটা অবশ্যই রিলস হিসেবে আপলোড হবে। এই সেটিংসগুলো যদি প্রপারলি সেট করে নিয়ে আসা যায় তাহলে এরপর থেকে আশা করি আপনার যে ফটো বা ভিডিও বা রিলস আপলোড করবেন সেগুলো এইচডি কোয়ালিটিতে আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড হবে।
তো দর্শক শ্রোতা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।